ওকে বিয়ার্স সেটা হচ্ছে আমার একটা রেনুর পুকুর এখানে পাবদা চাষ করা হবে পাবদার রেনু আছে অর্ডার দেওয়া হয়েছে তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পুকুরে এটা পানি দেওয়া হয়েছে আপনার তিন দিন তিন দিন পানি তিন দিনে দেখুন পানির কালারটা একদম স্বচ্ছ যেহেতু চুন দেওয়া হয়েছে তো তাই পানির কালারটা একদম ক্লিয়ার হয়ে গেছে তো যেটা করবেন সেটা হচ্ছে আপনার রেনু ছাড়ার পাঁচ থেকে সাত দিন আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনার পুকুরে পোকামাকড় মারার জন্য যখন হাঁস পোকা আসে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকাগুলো এটা মারার জন্য আপনার সাইফার মৃত্যুন গ্রুপ সাইফার মৃত্যুন গ্রুপের রিপকর্ড আছে কর আছে ক্রিপকড আছে এগুলো আপনার ইউজ করবেন সেটার পরিমাণটা হবে প্রতি শতাংশে আট মিলিলিটার তো আমি আবার বলছি প্রতি শতাংশে আট মিলিলিটার সমস্ত পুকুরে সেটা ব্যবহার করবেন সেটা কি করবেন আপনি প্রথমেই যেটা করবেন সেটা আপনার একটা বালতি নেবেন এখানে ষোলো লিটার বা পনেরো লিটার পানি নেবেন বা বিশ লিটার নিতে পারেন সমস্যা নাই পানি নিয়ে ওখানে আট মিলিলিটার শতাংশে এখানে দিয়ে দিবেন দিয়ে সেটা আপনার রোদ থাকা অবস্থায় পুকুরে ব্যবহার করবেন সেটা মনে রাখবেন রোদ থাকা অবস্থায় যদি ব্যবহার করেন সেটা আপনার একশো কাজ দেবে আর যদি রোদ না থাকে তাহলে তেমন একটা কাজ দেবে না তো প্রচণ্ড রোদ যে সময়টা বারোটা বা একটার দিকে যখন রোদের তাপ খুব বেশি থাকে তখন আপনি এরিপকটকট বা যে কোনো সাইফার গ্রুপের ওষুধটা আপনার সমস্ত পুকুরে পানির সাথে চিটিয়ে দেবেন তাহলে দেখবেন ক্ষতিকর যে পোকাগুলো আছে সব পোকাগুলো একদম মারা যাবে ওকে ও গাইস আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে সেই লাইক কমেন্ট করবেন যদি প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব ওকে থ্যাংক ইউ